সময়কালে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছে জলপাইগুড়ি জেলায়, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে উত্তরবঙ্গ তথা কোচবিহার জেলার আইনজীবীরা সংশ্লিষ্ট সার্কিট বেঞ্চে মামলা করবার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা থেকে আইনজীবীদের দিয়ে মামলা হচ্ছে এই সার্কিট বেঞ্চে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের আইনজীবীরা যাতে নির্দিষ্ট সংখ্যক মামলা করতে পারেন এই সার্কিট বেঞ্চে, তার দিক নির্দেশ করতে এবং এই সার্কিট বেঞ্চে প্র্যাকটিস পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনার জন্য শনিবার এই কর্মশালার আয়োজন করল সারা ভারত আইনজীবী সমিতি কোচবিহার জেলা শাখা বলে জানালেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক দেবজ্যোতি গোস্বামী। এদিন কোচবিহার আদালত চত্বরে ল ক্লার্ক মিটিং হলে এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। আজকে সারা ভারত আইনজীবী সমিতি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন তার পক্ষ কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটা কর্মশালা অর্থাৎ ওয়ার্কশপ আমরা একটা এখানে অ্যারেঞ্জ করেছি। মূলত এই সময়ে আমাদের কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ আমাদের উত্তরবঙ্গে তৈরি হয়েছে। এই হাইকোর্টের প্র্যাকটিস প্রসিডিওর সংক্রান্ত এই কর্মশালা আমাদের এখানে চলছে। এই কর্মশালায় কলকাতার বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী সুব্রত মুখোপাধ্যায় উপস্থিত আছেন। এছাড়াও এই কর্মশালায় শুধুমাত্র আইনজীবীরা উপস্থিত নেই, আইনজীবীদের বাইরেও দুটি ল কলেজ আমাদের কোচবিহার জেলায় হয়েছে। এই ল কলেজগুলি থেকে একটা টোকেন ছাত্র তারাও এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই কর্মশালা আজকে সারাদিন ধরে চলবে এবং আগামী দিনে আমাদের কোচবিহার থেকে যাতে আইনজীবীরা গিয়ে হাইকোর্টের প্র্যাকটিস করতে পারে সেই বিষয় নিয়ে আমাদের এই কর্মশালাটা চলছে।